দুইটার সময় ছুটি, দুইটা পাঁচ মিনিটে আমি তোমাদেরকে এই গেটে দেখতে চাই। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? একদম ক্লিয়ার আম্মু, পুরাই ঝকঝকে। এখন আর খেলতে হবে না, ঘরে গিয়ে টিভি দেখো। মনে আছে তো শুধু ডিসকভারি চ্যানেল আর ন্যাশনাল জিওগ্রাফি? তুই যাই বলিস, এখন তোর মাকে তো সারাতে পারবি না, এখন নতুন একটা ওয়েব বের করতে হবে। আমি আমি আসলে কি আমার বলবি, আমি কি আমি আমার মনের কথাটা ওরে বলতে পারবো না? শোন, একটা রাস্তা বন্ধ হইছে, দশটা রাস্তা বের হবে। আমার দশটা রাস্তার দরকার নাই, আমার একটা রাস্তা হইলেই হবে। তুই একটা বিকল্প রাস্তা খুঁজে দেখ। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। লেবু বললাম তো, মা যদি জানতে পারে না তাহলে আমাকে জানতে পুঁতে ফেলবে। সমস্যা, এখন মায়ের চোখ ফাঁকি দিয়ে আমাদেরকে প্রেম করতে হবে। আমার আমার খুব ভয় করে। আরে পাগলি, ভয় কিসের, আমি আছি না। আর আপনি তো জানেন না মা খুব চালাক। অনেক চালাক, আর আমি হলাম শেরের উপর সোয়াশের। আন্টি চলে যদি ডালে ডালে, আমি চলবো পাতায় পাতায়, আর উনি যদি চলে পাতায় পাতায়, আমি চলবো শিরায় শিরায়, আর উনি যদি শিরায় শিরায় চলে তাহলে আমি আপনার সাথে প্রেম করতে পারবো না। কেন করবা না, মানে মানে আমার অপরাধটা কোথায় বলবা? বললাম তো আমার খুব ভয় করে। আরে পাগলি, আমি থাকতে ভয় কিসের? আপনি তো আমার ভয়ের কারণ। লে বাবা, এটা কোনো কথা বললা? আমি আছি তোমার নির্ভয়ের কারণ হতে, আর তুমি আমাকে ভয়ের কারণ বানিয়ে ফেলেছো, এটা কোনো কথা? ছোটবেলা থেকে বুঝছো, মানে আমার মিষ্টি আর নিমকি খুব পছন্দের, আর বাবার পকেট থেকে কত চুরি করে যে টাকা নিছি, আর বাজারে গিয়ে খালি মিষ্টি আর নিমকি খেয়েছি। আপনি তো ভারী মজা করে কথা বলেন। আরে মজার কি দেখছো, একবার সিস্টেমে আসো না, তারপর দেখবে মজা কাকে বলে। কত প্রকার সিস্টেম? সিস্টেম মানে মানে সিস্টেম মানে বোকা বুঝো নাই, তোমার আর আমার তো এখন নতুন রিলেশন, আমাদের এখন মাত্র পরিচয় হয়েছে, সামনে আমাদের বন্ধুত্ব হবে, তারপর আমরা ভালো বন্ধু হব, তখন তুমি দেখবা মজা কাকে বলে, বুঝছো? আর তার মধ্যে আমি নতুন নতুন পরিচয় বেশি কথা বলি না, এতে আমার মানে আমার একটু পার্সোনালিটি এফেক্ট করে। ও আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি। হ্যাঁ, তুমি সিনিয়র নাকি তোমার আপু সিনিয়র? ও ভাইয়া, আপনি বোকা না পাগল? আমি কিভাবে সিনিয়র হব? আমি সিনিয়র হলে কি আর আপু বলে ডাকি? আরে বোকা, এই সিনিয়র সেই সিনিয়র না, এই সিনিয়র হচ্ছে মানে এই সিনিয়র মানে হচ্ছে তুমি আগে প্রেম করো নাকি তোমার আপু আগে প্রেম করে? জি না, আমি আমার প্রেম টেম পছন্দ করি না। আমিও পছন্দ করি না, এগুলো একদম ফালতু জিনিস, মানে এগুলি করা টাইম ওয়েস্ট করা একদম মানে একই সমান, কিন্তু তোমাকে দেখার পর আমার ধারণাটা চেঞ্জ হয়ে গেছে। ভাইয়া অন্য কথা বলেন তো, এগুলো ভাল লাগছে না। তোমরা কি ভেবেছো বিষয়টা আমি ভুলে গেছি? আমি দিনের বেলা তোমাদেরকে বকাঝকা করিনি কারণ তোমাদের মন খারাপ হবে, আর মন খারাপ হলে পড়াশোনার ক্ষতি হবে। আমি সারাদিন শেষে রাতের বেলা তোমাদের হিসাব নিতে বসেছি। বলো কেন তোমাদের ছুটির পরে 17 মিনিট দেরি হলো? আপুর কোনো দোষ নাই আম্মু, ছুটির পরে হঠাৎ করে পেটের মধ্যে এমন মোচড় দিল, আমি তো দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। আমি তো গোটা কলেজ ওকে খুঁজতে খুঁজতেই হয়রান, ওর বান্ধবীরাও কেউ কিছু বলতে পারলো না। আমার কাছে তো ফোন ছিল না যে তোমাদেরকে জানাবো, বলো। হ্যাঁ আম্মু, আসলে না ফোনটা না খুব দরকার জানো, কারণ কখন যে কোন বিপদ আপদ হয়, এই জন্য আসলে মোবাইলটা খুব দরকার। আইনস্টাইন, নিউটন, রবীন্দ্রনাথ, ওনারা যখন কলেজে গিয়েছিল না তখন সাথে মোবাইল থাকতো না। তখন তো আম্মু মোবাইলই ছিল না। তর্ক করে আমি একদম পছন্দ করি না, তোমাদের উচিত ছিল ছুটির পরে গেটে এসে আমাকে বিষয়টা জানানো। সরি আম্মু, ভুল হয়ে গেছে। আসলে আম্মু আমরা না ভয় বলতে পারিনি।
এই ভয়টা যেন সব সময় থাকে। দোস্ত, তো শাড়িটা আসলে একটু জোস। মানে তোর এই স্বভাব চরিত্র আর ঠিক হইলো না, তাই তো? মানে তুই একটু নিমকির সাথে আমার একটু সেটিং করে দে না। কেন, পছন্দ হয়েছে? কারণ ওর আব্বা অ্যাডভোকেট না, তো ওর আব্বা অ্যাডভোকেট, কারণ ওই জন্য আমি ফোন দিছিলাম আমার ছোটো মামার। আমার ছোটো মামার একটা আইনি ঝামেলা হয়েছে, মানে সেটা হচ্ছে ব্যাংক থেকে একটা উকিল নোটিশ আসছে, তো এই জন্য ছোটো মামার জন্য আমি আসলে জ্যোতির আব্বাকে, জ্যোতিরে ফোন দিছিলাম। ও, তোমার মামার জন্য ফোন দিছিলা? হ্যাঁ, এই জন্যই ফোন দিছিলাম, কারণ আমার কাছে তো জ্যোতির বাবার নাম্বার নাই, তাই জ্যোতিকে ফোন দিয়ে বলছিলাম কি আপু তোমার আব্বার নাম্বারটা আছে, এই জন্য ফোনটা দিছি। তাহলে জ্যোতিকে দেখা করতে বলছিলা কেন কালকে? দেখা করতে বলছিলাম কারণ হচ্ছে ও আমার এত বড় একটা উপকার করলো। হ্যাঁ, ওর একটা ট্রিট না দিলে জিনিসটা খারাপ না, তবে ও তোমার কাছে একটা অন্যরকম, আমি আফটার অল আমি তোমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, কত বড় ফাজিল একটা মেয়ে দেখছো, এইটা আবার তোমার কাছে লাগাই দিছে ফালতু। ফাজিল ও না, ফাজিল তুমি। মেয়ে মানুষ দেখলেই তোমার জিভ ছটফট করে, তাই না? তোমার চরিত্র কেমন সেটা আমার খুব ভালো মতোই চেনা আছে। দেখো, তুমি আমার চরিত্র নিয়ে কোনো কথা বলতে পারবা না। ও আচ্ছা, তাহলে আমি থাকতে অন্য মেয়ের সাথে তোমার কেন কথা বলতে হবে? হ্যাঁ, কথা বলছি, আসলে এটা আমার ভুল হয়ে গেছে, কিন্তু একদিকে একটা উপকার হয়েছে। কি উপকার? অ্যাকচুয়ালি তখন আমি একটা রিয়ালাইজ করতে পারছি আমার গার্লফ্রেন্ড কত সুন্দর, আমার গার্লফ্রেন্ড কত কিউট, কত লক্ষ্মী, কত কেয়ার করে আমাকে। আই'ম সরি, আমি আপনার সাথে কথা বলবো না। সত্যি? তুমি আসলে বুঝো না বাবু, তুমি না আমাকে বিশ্বাস করো না। কিন্তু তুমি যে আজকেই আসবে সেটা কিন্তু বলেনি। ও সরি 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 আন্টি, তাহলে তো আমি আপনাকে একদম বিপদে ফেলে দিয়েছি। আসলে হয়েছে কি আন্টি, আমার দেশে ফিরে প্রথমে সিলেটে যাওয়ার কথা ছিল, তারপর আপনার বাসায়, কিন্তু আমার ওই যে সিলেটে যাওয়ার যে ট্যুরটা ওটা না ক্যান্সেল হয়ে গেছে, কি আর করার, সোজা আপনার এখানে চলে আসলাম। খুব ভালো করেছো, এটা তো তোমারই বাড়ি, এতই তুস্ত করার গিয়েছে। থ্যাংক ইউ আন্টি। ইটস ওকে বাবা। ও, পরিচয় করে দিই, আমার বড় মেয়ে মিষ্টি আর ছোট মেয়ে নিমকি। হ্যালো, আমার মা আর আপনাদের মা দুজন কিন্তু একদম ছোটবেলার বান্ধবী ছিল। জি, আন্টির কথা তো আমরা অনেক শুনেছি আম্মুর মুখে। আচ্ছা, তুমি অনেক দূর থেকে এসেছো, হাত মুখ ধো, খাওয়া দাওয়া করো, তারপর অনেক গল্প করা যাবে।
আরে না 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 আন্টি, আপনার এত ব্যস্ত হতে হবে না, কোনো সমস্যা হবে না, আমি তো আছি আপনার এখানে। তা তো অবশ্যই। শোনো মামুনিরা, রিঙ্কু ভাইয়া কিন্তু আমাদের সাথে কিছুদিন থাকবে, ভাইয়ের সাথে একদম দুষ্টুমি করা চলবে না। চলো বাবা, তোমাকে রুম দেখিয়ে দিই। জি আন্টি, আসো। আন্টি, আমি রিঙ্কু, আমাকে চিনতে পারনি? কিন্তু আপনি কি ছেলে না মেয়ে কিছুই তো বুঝতে পারলাম না আন্টি। বাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চন্দের আলো চুইয়া চুইয়া পরে, উষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে। তোমাকে যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছে। তাই শোনো না, আমি খুব টেনশনে আছি, মানে মনের ভিতরে একটা ভয় কাজ করছে। কেন, কি হয়েছে? ভাবছি বয়সে না আবার ডায়াবেটিস যদি হয়ে যায়। তোমার ডায়াবেটিস? না মানে এখনো হয়নি, যদি হয়ে যায়। কেন, কি হয়েছে? কারণ আমি মিষ্টিকে যে অনেক ভালোবাসি। এটা কোনো ব্যাপার না, তুমি যদি আমাকে একটু মারো, তোমার সুন্দর দুটি হাত আমার শরীর স্পর্শ হবে, আমার মানে শরীরটা সার্থক হবে। মারো মারো মারো। এদের মতো মেয়ে হয় না। একদম ঠিক বলেছেন আন্টি, এই দুই দিনে আমি ওদেরকে তো দেখলাম, মানে ওদের দুজনের মতো মেয়ে আসলে এই যুগে হয়ই না। কি বলছে এসব? মানে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, তুমি আরেকটু চিন্তা ভাবনা করে তারপর ডিসিশন নেবে, তো কোনো অসুবিধা নেই, আমি আবার দেশে আসব, তখন বিয়েটা হবে। আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আই এম এক্সট্রিমলি সরি। নাই, আমি ব্যাপারটা হাত দেখার বিষয়টা এই জ্ঞানটা আমি তো ঝালাই করতেছিলাম। তুমি তো কোনো ছেলের হাত দেখেও ঝালাই করতে পারতা, আমার হাতও দেখতে পারতা। তো আমি তো জাস্ট হাতটাই ধরছি, আমি তো আর অন্য কিছু ধরি নাই। তুই থাক তোর ওই মেয়ে নিয়ে, আমাকে আর ভুলেও ফোন দিবি না। তুমি তো আমার হৃদয় একদম ভেঙে চুরে খান খান করে দিলে আন্টি।